আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো স্কার্ট প্লাজো কিভাবে সেলাই করতে হয়। তো আমি আমার আগের ভিডিওটিতে স্কার্ট প্লাজোটি কাটিং করা দেখিয়েছি। যারা যারা ভিডিওটি মিস করে গেছেন তারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব। তো আমি প্রথমে স্কার্ট প্লাজোটিকে মেলে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে আমার স্কার্ট প্লাজোর চারটি অংশ রয়েছে। এটা হচ্ছে আমার হায়ের অংশ, আর এটা হচ্ছে আমার অপর সাইডের যে পায়ের যে অপর সাইডের অংশটা থাকে সেটা। এখানে আমার চার পার্ট কাপড় রয়েছে। এখন আমি প্রথমে দুই পার্ট করে এই সাইডের অংশটা সেলাই করে নিব। এখানে আমি দুই পার্ট কাপড় নিয়ে নিয়েছি। এখানে আমার পায়ের এক সাইডের অংশ রয়েছে, এখানে আমি সোজা দুই সাইড ভেতরে রেখেছি এবং উল্টো দুই সাইড বাইরে রেখে এখান দিয়ে সোজা করে একটি সেলাই বসিয়ে দিব। তো আমি হাফ ইঞ্চি কাপড় এই সাইডে রেখে এখন একটি সেলাই বসিয়ে দিচ্ছি। এখন আমি কাপড়টিকে মেলে দেখাচ্ছি আমার সেলাইটা কেমন হলো। তো দেখেন, আপনারা যদি সেলাই সৌন্দর্যটা আরেকটু বাড়িয়ে নিতে চান তাহলে কাপড়টিকে এভাবে ধরে ভেতরের কাপড়টাকে এক সাইডে রেখে এখন ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো আমি এখান দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে এই সেলাইটি নাও দিতে পারেন। তো যদি এই সেলাইটি দেন তাহলে এখানে সেলাইয়ের সৌন্দর্যটা অনেক বেশি সুন্দর হয়। এই যে দেখুন, আমি এখানে চাপ সেলাই দিয়ে দিয়েছি। এখন আমি আমার অপর সাইডের যে পায়ের যে অংশটা রয়েছে সেটাও এইভাবে রেডি করে নিব। এই দেখুন, আমি এখানে অপরের অংশটাও রেডি করে নিয়েছি। এখন আমি দুটি অংশ এভাবে মিলিয়ে সোজা সাইড ভেতরে রেখে এবং উল্টো সাইড বাইরে রেখে আমার হায়ের অংশ সেলাই করে নিব। ঠিক এই হায়ের অংশটাকে আমি এখানে একটি সেলাই বসিয়ে দেব। এবং হায়ের অংশ সেলাই করার আগে আমি আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ফিতা ইউজ করব। এখানে আমি ফিতার ঘরটা সেলাই করা দেখিয়ে দিচ্ছি। ইচ্ছা করলে আপনারা রাবার ইউজ করতে পারেন। তো আমি এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 ইঞ্চি কাপড় এভাবে ভাঁজ দিয়েছি। এই দেখুন, এখানে আমার 1.5 ইঞ্চি কাপড় রয়েছে। তো আমি নিচে ভাঁজ দেওয়ার যে নিচের অংশটা ওখানে একটি দাগ কেটে নিচ্ছি এবং মাঝামাঝি যে জায়গাটা আছে ওখানেও দাগ কেটে নিচ্ছি। এখন আমার এই দাগের অংশটুকু আমি ফাঁকা রেখে একটি সেলাই করে দিব। এটা হচ্ছে আমার ফিতার ঘর। তো আমি এই দাগ পর্যন্ত এসে এখানে এভাবে করে এভাবে এখন সুইটা উঠিয়ে নিতে হবে। সুইটা উঠিয়ে কাপড়টাকে টেনে নিবেন। টেনে নিয়ে এই জায়গাটুকু ফাঁকা রাখবেন এবং এরপরে হায়ের অংশটুকু, বাকি যে অংশটুকু থাকে ওইটুকু সেলাই করে নিব। এই দেখুন, আমার কিন্তু এই অংশটুকু ফাঁকা রয়েছে। এখন আমি এই কাপড়টিকে আটকানোর জন্য এই ফাঁকা জায়গার চার সাইড দিয়ে একটি সেলাই বসিয়ে দিব যাতে আমার কাপড়টি বের হয়ে না আসে বাইরের দিকে। আমি এভাবে সুইটাকে ঘুরিয়ে নিয়ে এভাবে করে চার সাইডেই সেলাই বসিয়ে দিচ্ছি। আমার সেলাই দেওয়া হয়ে গেছে। দেখুন, এখানে কিন্তু আমার এই অংশটা ফাঁকা রয়েছে। এটা হচ্ছে আমার ফিতার ঘর। এবার আমি এভাবে ভাঁজ দিয়ে কোমরপট্টি সেলাই করে নিব। তার আগে আমি অপর সাইডের হাইটা সেলাই করে নিব। ঠিক সেমভাবে সোজা দুই সাইড ভিতরে রেখে এবং উল্টো দুই সাইড বাইরে রেখে আমার হায়ের অপর সাইডের যে হাই আছে সেই হায়ের অংশটা আমি এখন সেলাই করে নিব। হয়ে গেছে আমার সেলাই দেওয়া। এখন আমি আমার ফিতার ঘর তৈরি করে নিব।
এখানে আমি প্রথমে 1/2 ইঞ্চি করে একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে দেব এবং আমার ফাঁকা অংশটা থাকবে ভেতরে সোজা সাইডে। এভাবে আমি আমার ফিতার ঘটি বানিয়ে নিব। এখানে আপনারা ইচ্ছা করলে কিন্তু রাবার লাগিয়ে সেলাই করে দিতে পারেন। এখানে আমি ফিতা ইউজ করছি। এখানে আমি পুরো রাউন্ড করে আমার ফিতার ঘরটা তৈরি করে নিচ্ছি। আমার ফিতার ঘরটা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখুন, আমার ফিতার ঘরটা রেডি হয়ে গেছে। এখন এখন আমার প্লাজোটির পায়ের অংশ কিন্তু আলাদা হয়ে এসেছে। এখন আমি আমার এই পায়ের যে অংশটা আছে এই অংশটাকে সেলাই দিয়ে দিব। এভাবে আমি সোজা সাইড ভেতরে রেখেছি এবং উল্টো সাইড বাইরে রেখেছি। এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় এই সাইডে রেখে এখন একটি সেলাই বসিয়ে দিব। আমার সেলাইটি দেওয়া শেষ। আপনার এখানে 2টি সেলাই ইউজ করবেন, তাই আপনাদের স্কার্ট প্লাজোটা ফেটে যাবে না। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে এই ঘেরের অংশটা আমি সেলাই করে নিব। তো আমি প্রথমে এই কাপড়টিকে মেলে নিব এবং এখানে প্রথমে 1/2 ইঞ্চি করে একটি ভাঁজ দিব, তারপর আরেকটি ভাঁজ দিব 1/2 ইঞ্চি পরিমাণ। এখন একটি সেলাই করে নিব। এখানে আমি চিকন করে সেলাইটি দিয়ে দিচ্ছি, কারণ যখন আপনার রেডিমেড স্কার্ট প্লাজোগুলো কিনে আনবেন তখন দেখবেন নিচে ঘেরের অংশে কিন্তু খুব চিকন করে সেলাই দেওয়া থাকে, সেজন্য আমি এখানে চিকন করে সেলাই দিয়ে দিচ্ছি। ইচ্ছা করলে আপনারা মোটা করে দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমার কাছে চিকন সেলাইটাই খুব ভালো লাগে। তো আমার সেলাইটি দেওয়া শেষ। আমি এখন কাপড়টিকে উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে আমি এখন নিচে আরেকটি সেলাই ইউজ করব। এটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে এই সেলাইটা না দিতে পারেন, এটা একদমই অপশনাল। এখানে আমি নিচে আমার ঘেরের অংশে আমি ঘুরিয়ে আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টি সেলাই ইউজ করছি। হয়ে গেছে আমার সেলাইটি দেওয়া। এখন দেখে নিন, আমার পায়ের ঘেরের অংশ কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি ঠিক সেমভাবে আমার অপর যে ঘেরের অপর পায়ের যে ঘেরের অংশটা রয়েছে সেটা আমি রেডি করে নিব। এখান থেকে আমি সেলাই দিয়ে দিব। এখন তো দেখে নিন, এখন আমার 2টি ঘেরের অংশই রেডি হয়ে গেছে। আমার স্কার্ট প্লাজোটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। আমি আপনার মেলে দেখাচ্ছি, দেখুন আমার স্কার্ট প্লাজোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে কিন্তু আমি 2 হাত বহরে সুতি কাপড় ইউজ করেছি। এখানে আমার স্কার্ট প্লাজোটি কিন্তু অনেক সুন্দর ঘের হয়েছে। যারা সেলাই কাজ শিখছেন তারা যদি আমার ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না স্কার্ট প্লাজো তৈরি করতে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।